প্রিয় ছাত্র ছাত্রী সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের সচেতনতা এবং ধৈর্যের পরিচয় দিয়ে এই কঠিন পরিস্থিতি একদিন কাটিয়ে উঠব। আমাদের আবার দেখা হবে স্কুলের মুক্ত প্রাঙ্গণে, ক্লাসরুমে। যতদিন না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, ততদিন আমাদের এভাবেই চলতে হবে এবং আমাদের এভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজও দশম শ্রেণীর ইতিহাসের আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে প্রথম অধ্যায়ের MCQ যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। আজ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ SAQ। মাধ্যমিকের যে প্রশ্নের ধরন, তাতে দুইয়ের দাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে, তার কতগুলো ধরন রয়েছে, 5টি উপবিভাগ রয়েছে এর। সেখানে এক যেমন আছে একটি বাক্যে উত্তর লেখো, তার সঙ্গে আছে ম্যাচিং, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো, সত্য মিথ্যা নির্ণয় করো, মানচিত্রে তার স্থানগুলোকে নির্দেশ করো, এবং আছে বিবৃতি এবং ব্যাখ্যা, অর্থাৎ একটা বিবৃতি তার তিনটে ব্যাখ্যা দেওয়া থাকে, সেখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে নিতে হয়। আমরা এখানে মানচিত্রের বিষয়টি আলোচনা করব না, বাকি যে 4টি ধরন রয়েছে সেই ধরনগুলো নিয়েই আলোচনা করব। তো চলো দেখে নিই প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সেগুলি কী ধরনের। এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, মাধ্যমিকের যে কোশ্চেন প্যাটার্ন এবং মধ্যশিক্ষা পর্ষদের যে কোশ্চেন প্যাটার্ন, তাতেও এই প্রশ্নগুলি এভাবেই রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, জীবনে ঝরা পাতা কোথায় প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ জীবনের ঝরা পাতা আত্মজীবনী, সরলা দেবী চৌধুরানীর একটি আত্মজীবনী, সেই আত্মজীবনী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। এর যে সঠিক উত্তর সেটি হবে দেশ পত্রিকায়। নিচের দিকে দেখো উত্তরটি দেওয়া আছে যে জীবনের ঝরা পাতা প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায়। 2 নম্বরের যে প্রশ্ন সেটি হলো যে ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথা থেকে হয়। এর সূত্রপাত হয়েছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে। 3য় যে প্রশ্ন, সেখানে বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন, এটি প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যে 3টি প্রশ্ন এখানে রয়েছে, অর্থাৎ জীবনে ঝরা পাতা সেটি প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায়, ব্রাহ্মিকা শাড়ি পরার যে পদ্ধতি সেটা সূচনা হয়েছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে, আর বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে যে জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত। মহাফেজখানা অর্থাৎ যেখানে সরকারি নথিপত্রগুলোকে সংরক্ষণ করে রাখা হয় তাকে বলা হয় মহাফেজখানা। সেই জাতীয় মহাফেজখানা অর্থাৎ আমাদের দেশের জাতীয় মহাফেজখানা অবস্থিত দিল্লিতে। এর পরের প্রশ্ন, জওহরলাল নেহেরু ইন্দিরাকে লেখা চিঠিগুলি যে সংকলিত করে যে বইটি প্রকাশিত হয় তার নাম কী ছিল। অর্থাৎ জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে বেশ কিছু চিঠি লিখেছিলেন জেল থেকে বসে, যেখানে
মানব সভ্যতার বিবর্তন, জলবায়ু সভ্যতার বিকাশ, এই সমস্ত বিষয় সম্পর্কে ছোট্ট কন্যাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই চিঠিগুলির একটি সংকলন প্রকাশিত হয় বই আকারে এবং সেটির যে নাম, সেই নাম ছিল লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার, অর্থাৎ জওহরলাল নেহরুর লেখা চিঠি ইন্দিরা গান্ধীকে, তার যে বইয়ের সংকলন, সেই সংকলিত বইয়ের নাম লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার। পরের প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি, অর্থাৎ প্রথম যে পত্রিকা সেই পত্রিকাটির নাম কি ছিল? হিকির বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকি, তিনি প্রথম ভারতবর্ষে সংবাদপত্র প্রকাশ করেন এবং সেই পত্রিকাটির যে নাম ছিল বেঙ্গল গেজেট, এটি হিকির গেজেট নামেও পরিচিত। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে যে ঠুংরির প্রবর্তক কে? এই ঠুংরির প্রবর্তক ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ, বিখ্যাত ক্লাসিক্যাল মিউজিকের একজন শিল্পী, এবং তিনি এই ঠুংরির প্রবর্তন করে। আটের প্রশ্নের উত্তরটি আগে আলোচিত হয়েছে, অর্থাৎ ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার যে সূত্রপাত, সেটা আগেই বলেছি যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে এ সূচনা হয়েছিল, ফলে এখানে আর সেটি আলোচনা করছি না। নয়ের প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য? তো কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল হচ্ছে অন্ধ্রপ্রদেশ, নিচের দিকে দেখো উত্তর দেওয়া আছে। তারপরের যে প্রশ্ন, সেটাও একটা নৃত্যশৈলী, কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কথাকলি হচ্ছে কেরলের নৃত্যশৈলী। আর 11 নম্বর যে প্রশ্ন, নবান্ন নাটকটির রচয়িতা কে? নবান্ন নাটকটির রচয়িতা হচ্ছেন বিজন ভট্টাচার্য, একটি বিখ্যাত নাটক, এবং এই নাটকে সেই সময় বাংলাদেশের যে দারিদ্রতা, দুর্ভিক্ষ, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। পরের প্রশ্ন আমরা দেখিনি। পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কি? ভারতবর্ষের প্রথম যে সংবাদপত্র সেটি হচ্ছে হিকির বেঙ্গল গেজেট, এটি আগেও আলোচিত হয়েছে যে এটা একটা সাপ্তাহিক পত্রিকা এবং এটি ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। এর পরের প্রশ্ন হচ্ছে যে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার যিনি সম্পাদক, তার নাম হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এই সোমপ্রকাশ পত্রিকা সরকারের দোষ ত্রুটি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তীব্রভাবে সমালোচনা করেছিল, ফলে এই পত্রিকাটিকে একসময় সাময়িকভাবে সরকার বন্ধও করে দিয়েছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, বিশ্বে কোথায় চলচ্চিত্রের উদ্ভব ঘটে? চলচ্চিত্র অর্থাৎ সিনেমার উদ্ভব কোথায় ঘটে? সিনেমার উদ্ভব ঘটে প্যারিসের হোটেল ডি ক্যাফেতে, সেখান থেকেই চলচ্চিত্রের সূচনা। পরের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়, অর্থাৎ কোন জায়গায় এই সরকারি নথিপত্রগুলো থাকে? এটি থাকে মহাফেজখানায় বা লেখাগারে, এবং আমাদের দেশের যে জাতীয় মহাফেজখানা সেটা দিল্লিতে অবস্থিত। এর পরের প্রশ্ন হচ্ছে, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি, অর্থাৎ বাংলায় যে সিনেমা তৈরি হয়েছিল সেই সিনেমাগুলির মধ্যে সবাক চলচ্চিত্র কোনটি ছিল? এই সবাক চলচ্চিত্র দুটো, একটা হচ্ছে দেনা পাওনা, আর একটি হচ্ছে জামাই ষষ্ঠী, এই দুটি হচ্ছে বাংলার প্রথম সবাক চলচ্চিত্র। অন্তঃপ্রসঙ্গত বলে রাখি যে আমাদের দেশে প্রথম যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন দাদাসাহেব ফালকে, রাজা হরিশ্চন্দ্র, এবং সেই রাজা হরিশ্চন্দ্র এই যে চলচ্চিত্র, এটি ছিল নির্বাক চলচ্চিত্র। এর পরের প্রশ্ন দেখিনি। প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে? একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী এই গ্রন্থটির লেখক, তোমরা অনেকেই সেটাকে হয়তো বুঝতে পারছো যে লেখক কে। তাহলে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি স্বদেশী আন্দোলনের সময় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন। এর পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কে ছিলেন? রাজতরঙ্গিনী গ্রন্থ
একটা স্থানীয় ইতিহাস, সেখানে কাশ্মীর রাজ্যের বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে এবং এই গ্রন্থটিকেই ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ বলে গণ্য করা হয়। তো এই গ্রন্থের লেখক কে ছিলেন? এই গ্রন্থের লেখক ছিলেন কাশ্মীরি পণ্ডিত কলহন, তিনি এই গ্রন্থটি রচনা করেন। এর পরের যে প্রশ্ন, যে বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে রচনা করেন? বঙ্গীয় নাট্যশালার ইতিহাস রচনা করেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা পরের প্রশ্নটা দেখে নিই, যে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে বাংলা থেকে বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছিল, সেই যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর মধ্যে একটি অন্যতম পত্রিকা ছিল সন্ধ্যা পত্রিকা, সেই সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনি এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন। তাহলে আমরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল তার যে উত্তর, সে উত্তরগুলো পেলাম, অর্থাৎ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক হচ্ছে কাশ্মীরি পণ্ডিত কলহন, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস যিনি রচনা করেন তিনি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরে যে প্রশ্ন, সেখানে আছে ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী কে বলেছেন? ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলেছেন একজন বিখ্যাত ঐতিহাসিক জি এম ট্রেভেলিয়ান, তিনি এই কথাটি উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন? চিপকো আন্দোলন মূলত একটি পরিবেশ আন্দোলন এবং এই পরিবেশ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তিনি ছিলেন সুন্দরলাল বহুগুণা। এরপরে যে প্রশ্ন আছে, যে কলকাতার পত্তন হয় কত সালে, অর্থাৎ কলকাতা নগরীর পত্তন কত সালে হয়েছিল? সেই কলকাতা নগরীর পত্তন হয়েছিল 1690 খ্রিস্টাব্দে এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন একজন ব্রিটিশ জব চার্নক, এবং সেখানে যে ইতিহাসটা পাওয়া যায় যে সুতানহাটি, গোবিন্দপুর এবং কলিকাতা এই তিনটি অঞ্চল নিয়ে একসময় কলকাতা নগরীর পত্তন হয়েছিল এবং ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটিগুলোর মধ্যে কলকাতা একটি অন্যতম ঘাঁটি এবং এর অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল। পরের প্রশ্ন দেখিনি, পরের প্রশ্ন হচ্ছে যে মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক কে? এটা একটি বিখ্যাত চলচ্চিত্র এবং এর পরিচালকও ছিলেন একজন বিখ্যাত পরিচালক এবং তিনি হলেন ঋত্বিক ঘটক, তিনি এই চলচ্চিত্রটির পরিচালনা করেন। এর পরের প্রশ্ন, ভারতের প্রথম ফটোগ্রাফার কে ছিলেন, অর্থাৎ ক্যামেরার সাহায্যে যে ছবি তোলা হয় তাকে বলা হয় ফটোগ্রাফি, সেই ফটোগ্রাফার কে ছিলেন? ফটোগ্রাফার ছিলেন লালা দীনদয়াল, তিনি ভারতবর্ষের প্রথম ফটোগ্রাফার। পরের প্রশ্ন হচ্ছে যে 70 বৎসর কার আত্মজীবনী, অর্থাৎ 70 বৎসর এটিও একটি আত্মজীবনী, একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মজীবনী এবং তিনি হলেন বিপিনচন্দ্র পাল। এর পরের প্রশ্ন রয়েছে, 22 ইয়ার্স টু ফ্রিডম কার লেখা? এটি মূলত একটি টিকেট সংক্রান্ত গ্রন্থ, এটা বুঝতেই পারছো, 22 ইয়ার্স টু ফ্রিডম, এই গ্রন্থটির লেখক হলেন বড়িয়া মজুমদার, তিনি এই ক্রিকেটের উপর এই গ্রন্থটি রচনা করে। আমরা পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে দেওয়া আছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরা পাতা। এর পরের প্রশ্ন হচ্ছে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি কার লেখা? এটি একজন বিখ্যাত ব্যক্তিত্বের রচনা এবং তিনি হলেন মহাত্মা গান্ধী, আমাদের জাতির জনক, তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। এর পরের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় 1975 খ্রিস্টাব্দে।
এর পরের প্রশ্ন হচ্ছে, পাঞ্জাবে উট চালকদের গানকে কি বলা হয়? পাঞ্জাবের উট চালকদের যে গান, সেই গান টপ্পা নামে পরিচিত, এটি লোকগীতি। পাঞ্জাবের যে উট চালক তারা এই ধরনের গান করে থাকে এবং সেই গান টপ্পা নামে পরিচিত। পরের প্রশ্ন, মোহনবাগান কত সালে আইএফএসিএল জয় করে? মোহনবাগান আইএফএসিএল জয় করে 1911 খ্রিস্টাব্দে, এবং এই ঘটনা সেই সময় এটা বিরাট আলোড়নের সৃষ্টি করেছিল, কারণ একটি ইংরেজ ক্লাবকে পরাস্ত করে মোহনবাগান এই শিল্ড জয় করে, এবং জাতীয়তাবাদী আবেগের দৃষ্টিকোণ থেকে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন। এর পরের প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জে মার্সম্যান বা জোশুয়া মার্সম্যান, যে শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট মিশনারিটা ছিলেন, সেই মিশনারিদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি, তিনি এই পত্রিকার সম্পাদনা করেন। পরে যে প্রশ্নের ধরন দেওয়া আছে এগুলো মূলত ম্যাচিং, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। মাধ্যমিকের প্রশ্নের ধরনে এ ধরনের প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে ক স্তম্ভের যে সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হয়। তো এখানে যে চারটি প্রশ্ন দেওয়া আছে সেখানে চারজন ব্যক্তির নাম দেওয়া আছে, বিপিনচন্দ্র পাল, সরলা দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিকুন্তলা সেন। তারপরের যে খ স্তম্ভ, সেই খ স্তম্ভে তাদের রচিত যে আত্মজীবনী বা স্মৃতিকথা সেগুলোর নাম দেওয়া আছে, যেমন জীবন স্মৃতি, সেদিনের কথা, জীবনের ঝরা পাতা, এটা যদিও স্পেলিং মিস্টেক হয়েছে, জীবনের ঝরা পাতা হবে, আর ঘয়ে হচ্ছে 70 বৎসর। অর্থাৎ এই যে চারজন লেখক তাদের কোনটি আত্মজীবনী বা স্মৃতিকথা সেটা মিলিয়ে লিখতে হবে। তো আমরা দেখে নিই এর যে সঠিক যে ম্যাচিং কোনটি হবে। সঠিক ম্যাচিং হচ্ছে যে বিপিনচন্দ্র পাল তার রচিত যে আত্মজীবনী সেটা হচ্ছে 70 বৎসর, সরলা দেবী চৌধুরানী তার যে আত্মজীবনী সেটা হচ্ছে জীবনের ঝরা পাতা, 3 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত আত্মজীবনী জীবন স্মৃতি, এবং মণিকুন্তলা সেন তিনি রচনা করেছিলেন সেদিনের কথা। তাহলে আমরা যে চারজন লেখক এবং তাদের যে জীবনী গ্রন্থ সেটা পেলাম। পরের প্রশ্নেও একটা ম্যাচিং দেওয়া আছে, সেখানেও যে ক স্তম্ভে বেশ কিছু সংবাদপত্রের নাম দেওয়া আছে এবং তার যারা সম্পাদনা করেছিলেন তাদের নামগুলো এলোমেলোভাবে সাজানো আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে, যে সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, বন্দে মাতরম এবং সোমপ্রকাশ। অপরদিকে যারা সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ, দ্বারকানাথ বিদ্যাভূষণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঈশ্বর গুপ্ত। তো যে সঠিক যে ম্যাচিং সেটা হবে যে সংবাদ প্রভাকর তার যে সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত, বঙ্গদর্শন পত্রিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ, এবং সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে সেখানেও ম্যাচিং দেওয়া আছে এবং সেখানে বেশ কিছু গ্রন্থের নাম দেওয়া আছে এবং সেই গ্রন্থগুলি কি ধরনের ইতিহাস গ্রন্থ সেটা মিলিয়ে লিখতে হবে। বাংলার ইতিহাস, কলিকাতা দর্পণ, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, দ্য ইকোলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, চারটি ইতিহাস সংক্রান্ত বই, আর এটা কি ধরনের ইতিহাস সেগুলোকে মিলিয়ে লিখতে হবে, যে সামরিক ইতিহাস না পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস না শহরের ইতিহাস, অর্থাৎ কোন গ্রন্থটি কি ধরনের ইতিহাসের অন্তর্গত হবে। মাধ্যমিক এ ধরনের প্রশ্ন এসে থাকে, হয়তো সেটা ম্যাচিং এর মতো আসে না, যেমন এবার এসেছিল নদিয়ার যে কাহিনী সেটা কি ধরনের ইতিহাস, তো এ ধরনের প্রশ্ন আসতে পারে যে এগুলি কি ধরনের ইতিহাস, তখন সেটি যে ধরনের ইতিহাস সেটি লিখতে হবে, সেটিই হবে তার সঠিক উত্তর। তো আমরা সঠিক উত্তরটি দেখে নিই, যে বাংলার ইতিহাস সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস, কলকাতা দর্পণ
অবশ্যই কলকাতা একটা শহর, সুতরাং এটি শহরের ইতিহাস, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা সামরিক ইতিহাস, এবং দ্য ইকোলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা পরিবেশ এর ইতিহাস। তাহলে বাংলার ইতিহাস হচ্ছে স্থানীয় ইতিহাস, কলকাতা দর্পণ সেটা শহরকেন্দ্রিক ইতিহাস, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া এটি সামরিক ইতিহাস, আর ইকোলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া পরিবেশের ইতিহাস। প্রথম অধ্যায়ে যে ইতিহাসের যে ভাগগুলো দেওয়া আছে সেই ভাগগুলোর বিভিন্ন যে উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ সেই সংক্রান্ত যে গ্রন্থগুলো দেওয়া আছে তার মধ্যে এই চারটি অন্যতম গ্রন্থ। এরপরে যে প্রশ্ন সেটা আর একটি ধরনের প্রশ্ন, অর্থাৎ এই ধরনের প্রশ্নে বিবৃতি দেওয়া থাকে, একটা স্টেটমেন্ট থাকে এবং তার ব্যাখ্যা থাকে তিনটি। সেই ব্যাখ্যার মধ্য থেকে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে নিতে হয়, সেটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হয়। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যে তিনটি ব্যাখ্যা দেওয়া থাকে তার মধ্যে দেখতে হবে কোনটি সবচেয়ে বেশি যথোপযুক্ত, অর্থাৎ দেখা যেতে পারে অর্থাৎ দুটি খুব কাছাকাছি, কিন্তু তার মধ্যেও দেখতে হবে যেটি আরও বেশি যুক্তিযুক্ত সেটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে। যে প্রথাগত ইতিহাস চর্চায় নারী উপেক্ষিত, এটা একটি বিবৃতি যে প্রথাগত যে ইতিহাস চর্চা এতদিন ধরে যে ইতিহাস চর্চা হয়ে এসেছে, আগেও হয়েছে, সেখানে নারীর বিষয়টি সাধারণত উপেক্ষিতই ছিল। এখন কেন উপেক্ষিত ছিল তার তিনটি ব্যাখ্যা দেওয়া আছে, যে সমাজ ছিল পুরুষতান্ত্রিক, 2 নম্বর ব্যাখ্যা আছে ঐতিহাসিকরা ছিলেন পুরুষ, আর 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে নারী সমাজের ভূমিকার বিষয়টির প্রতি ঐতিহাসিকরা সেভাবে গুরুত্ব দেননি। তো এর মধ্যে সঠিক কোনটি হবে, যে সমাজ পুরুষতান্ত্রিক ছিল বলেই কি নারীর ইতিহাস ইতিহাসে নারীর বিষয়টি উপেক্ষিত হয়েছে, না অধিকাংশ ঐতিহাসিক পুরুষ ছিলেন বলেই তারা নারীর বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেননি, না নারী সমাজের যে ভূমিকার বিষয়টির প্রতি ঐতিহাসিকরা সেভাবে গুরুত্ব দেননি, যে এরাও একটা গুরুত্বপূর্ণ একটা দিক হতে পারে, গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, ইতিহাসের গবেষণার একটা দিক হতে পারে। তো আমরা সঠিক উত্তর কোনটি সেটা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা নম্বর যে 3 যেটা দেওয়া আছে, অর্থাৎ নারী সমাজের ভূমিকার বিষয়টির প্রতি ঐতিহাসিকরা সেভাবে গুরুত্ব দেননি, অর্থাৎ এতদিন পর্যন্ত নারী সমাজের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি, এবং গুরুত্ব দেওয়া হয়নি বলেই তারা ইতিহাসে উপেক্ষিত থেকে গেছে। যদিও পরবর্তীকালে এই চিন্তা ভাবনার পরিবর্তন ঘটেছে, যখন থেকে সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয়েছে তখন থেকে নারীও ইতিহাস চর্চার একটা বিষয় হয়ে উঠেছে, কিন্তু তার আগে পর্যন্ত নারী বিষয়টি উপেক্ষিতই ছিল। আমরা পরের প্রশ্ন দেখে নিই, পরেরও একটা বিবৃতি দেওয়া আছে যে সরকারি নথিপত্র ব্যবহারে ঐতিহাসিকরা সতর্কতা অবলম্বন করে থাকেন, সরকারি যে নথিপত্র রয়েছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে ঐতিহাসিকদের সতর্কতা অবলম্বন করতে হয়, কেন হয় তার ব্যাখ্যা দেওয়া আছে, যে সরকারি নথিপত্র মহাফেজখানায় থাকে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে সরকারি নথিতে শুধুমাত্র সরকারের দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়, যার মধ্যে নিরপেক্ষতার অভাব থাকে। আর 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে সরকারি নথিপত্র সরকারি আধিকারিকদের লেখা। তো কেন ঐতিহাসিকরা এই নথিপত্র ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকেন বা তাদের সতর্কতা অবলম্বন করতে হয়? মহাফেজখানায় থাকে বলেই যে সতর্কতা অবলম্বন করতে হবে এটা ঠিক যুক্তিযুক্ত নয়। আবার 3 নম্বরে সেখানে দেখো যে সরকারি নথিপত্রগুলো সরকারি আধিকারিকদের লেখা বলেই সতর্কতা অবলম্বন করতে হবে সেটাও নয়। তাহলে যেটা সঠিক উত্তর হিসেবে যেটা বিবেচিত হতে পারে সেটি হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যা, যে সরকারি নথিপত্রে শুধুমাত্র সরকারের দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়, অর্থাৎ সরকার কোনো একটা ঘটনাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখে সেই দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়, অন্যান্য দৃষ্টিভঙ্গিগুলো সেখানে উপেক্ষিত থাকে। তো এই দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক সময়ই নিরপেক্ষতার অভাব থাকে, অর্থাৎ সরকার ঘটনাটাকে যে চোখে দেখছে ঠিক সেভাবেই লিপিবদ্ধ করছে, ফলে সেখানে অনেক সময় নিরপেক্ষ হয় না। যেমন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনেক আন্দোলনকারী সম্পর্কে, অনেক স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ বিরূপ, অর্থাৎ তাদের যে বিষয়গুলোকে বা তাদের যে দৃষ্টিভঙ্গি তারা পরিচয় দিয়েছিল তার সঙ্গে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মিল নেই, ফলে এই সমস্ত নথিপত্রগুলো ব্যবহার করতে গেলে সতর্ক হওয়া দরকার। তার মূল কারণ হচ্ছে, এক হচ্ছে এটি শুধুমাত্র সরকারি দৃষ্টিভঙ্গি পাওয়া যায়, আর এর মধ্যে অনেক সময় নিরপেক্ষতা থাকে না। তো আমরা পরের যে প্রশ্নে চলে যাই, এটিও আরেকটি ধরন,
মাধ্যমিকের প্রশ্ন প্যাটার্নে সত্য মিথ্যা নিরূপণ করো বলে একটা ধরন আছে, 4টি প্রশ্ন দেওয়া থাকে এবং তার উত্তর দিতে হয়। একটু বুঝে নিতে পারলে প্রশ্নগুলি খুব একটি কঠিন নয়। তো এখানে প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, তো এটি সত্য না মিথ্যা, সঠিক না ভুল? তো আমরা দেখে নিই এটি, এটি সত্য। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা জওহরলাল নেহরু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে রচয়িতা জওহরলাল নেহরু নয়, এটি মিথ্যা, এটি রচনা করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 3 নম্বর হচ্ছে যে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে 30টি চিঠি লিখেছিলেন, এটা সঠিক, যদিও এটা আগেও আলোচিত হয়েছে যে জওহরলাল নেহরু তার যে কন্যাকে চিঠি লিখেছিলেন সেই 30টি চিঠির সংকলন প্রকাশিত হয়েছে। 4 নম্বর হচ্ছে অশ্বনী সংকেত এই চলচ্চিত্রের নির্মাতা ছিলেন ঋত্বিক ঘটক, এটিও মিথ্যা, কারণ এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকার। নর্মদা বাঁচাও আন্দোলন পরিবেশগত আন্দোলন এবং এই আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকার, এটি সঠিক। পরে যে প্রশ্ন রয়েছে, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা রিচার্ড গ্রোভ, এটাও পরিবেশ সংক্রান্ত একটি গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতা রিচার্ড গ্রোভ, এটিও সত্য। পরের প্রশ্নে দেখে নিই, পরের প্রশ্নে আরও 2টি সত্য মিথ্যার প্রশ্ন রয়েছে। যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, উদয়শঙ্কর একজন বিখ্যাত নৃত্যশিল্পী এবং তিনি মধ্যবিত্ত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন, এটি সঠিক, এটি সঠিক হবে, সত্য হবে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, বলার অপেক্ষা রাখে না এই উত্তরটি সত্য না মিথ্যা, এটাও সত্য, প্রশ্নটি বারবার আলোচিত হয়েছে। সুতরাং আমরা এই পর্বে সংক্ষিপ্ত প্রশ্নের আরেকটি সেট নিয়ে আলোচনা করলাম, আশা করি ছাত্রছাত্রীদের এতে সুবিধা হবে এবং বিষয়গুলি বুঝতে সহজ হবে। শর্ট কোশ্চেনের ধরনই এরকম, যে যত বেশি আলোচনা করা হবে, যত বেশি সেটা প্র্যাকটিস করা হবে, তত সেগুলিকে মনে রাখা অনেক বেশি সহজ হবে এবং নির্ভুলভাবে উত্তর দেওয়াও সম্ভব হবে। এবং যেহেতু মাধ্যমিকের প্রশ্নপত্রের একটা নাম্বারের একটা বড় অংশ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বরাদ্দ হয়েছে, তো ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নির্ভুলভাবে করে আসতে হবে এবং তবেই ভালো স্কোর করা সম্ভব। আশা করি এই ক্লাস তোমাদের সমৃদ্ধ করবে। ধন্যবাদ।